নাম্বার টাইমস। আচ্ছা, আজকে আপনাদের যে স্বীকৃতি সম্মেলনের প্রধান অনুষ্ঠানটা হলো, এই এই যে অনুষ্ঠানটা, এটাকে তো আপনাদের আজকে খানাকোল বিধানসভায় ইকবাল আহমেদের উপস্থিতিতে যে জলযোগে যোগাযোগ বলে সাংবাদিকদেরকে নিয়ে একটা কর্মশালা হয়, সেখানে তিনি স্পষ্ট জানান যে নজিবুল করিম দলের কেউই নয় এবং তার সঙ্গে যারা আছেন তারাও দলের কেউই নয়। অথচ ওই একই দিনে আপনি স্বীকৃতি সম্মেলন অনুষ্ঠানটা করছেন খানাকুলেরই বুকে দেখেন। একটা জিনিস লক্ষ্য করেছি যে সেখানেও পিকে টিমের যিনি মহকুমার দায়িত্বে আছেন তিনি ছিলেন, এখানেও তিনি আজকে আছেন একই দিনে। যেহেতু তিনি আছেন তাই আমাদের হয়তো ধরে নিতেই হবে যে এখানে মমতা ব্যানার্জির নির্দেশ আছে, সেজন্যই আপনারা স্বীকৃতি সম্মেলন অনুষ্ঠান করছেন। কিন্তু স্বয়ং বিধায়ক বলছেন আপনি দলের কেউ নন, আপনার সঙ্গে যারা আছেন তারা দলের কেউ নন। কী বলবেন আপনি? আপনি কি সত্যিই দলের কেউ নন, বা আপনাকে কি সরিয়ে দেওয়া হয়েছে, এমন কোনো কিছু আছে যেটা আপনি আমাদের বলছেন না, বা খানাকুলবাসীকে অন্ধকারে রাখছেন? আপনাকে বলি, আমি এটা আপনাদের মুখ থেকে শুনছি, আমার কাছে, আমি এটা কোনো শুনি না, এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। এবং দল যে মতো বলছে, যে মতো নির্দেশ দিচ্ছে, আমি দলের একনিষ্ঠ সৈনিক হিসাবে সেই মতো তার মানে আমি গাইডলাইন মেনে আমি কাজ করে যাচ্ছি একনিষ্ঠ সৈনিক হিসাবে। আজকে বিধানসভার বিধায়ককে কি আপনি এখানে আসতে বলেছিলেন? হ্যাঁ, আমি বলেছিলাম, উনি আসার কথা ছিল, এবার ওনার তো শরীর অসুস্থ, এবার ব্যাপারটা বুঝতে পারছি না, কিন্তু আসবে বলেছিলেন উনি। বলেছিলেন কিন্তু যে কোনো কারণে হোক উনি আসেননি, তাই তো? তো আপনারা আজকে যারা আছেন, যদি ওনার কথা মতো ধরে নিই যে আজকে আপনার সঙ্গে যারা উপস্থিত আছেন তারা তৃণমূল দলের কেউ নন, এটা ধরে নিতে হয়, তো আপনারা কি নজিবুলবাবুর সঙ্গে আজকে যারা আছেন আপনারা সবাই কোন দল করে? সকলে তৃণমূল কংগ্রেস দল। আপনারা যারা আদি আছেন এখানে, যাদেরকে স্বীকৃতি সম্মাননা দেওয়া হয়েছে, তারা নজিবুলবাবুকে কোন দলের বলে মনে করে? আমরা তো মনে করছি দল তো মনে করছে, সেই জন্য দায়িত্ব দিচ্ছে বা করছে, উনি 98 সাল থেকে আছেন। আচ্ছা, আমি আমি শুনেছি যে আজকে উনি বলছিলেন যে আপনি সিপিএম করতেন, ওখান থেকে এসেছেন, কি বলবেন আপনি? আপনাকে বলি, আমি 1998 সাল থেকে তৃণমূল দলটা করছি, এখনও করছি, এবং এই যে কথাটা বলছেন এটা তো আমি শুনিই না, আমরা শুনি না, না শুনে না জেনে আমি বলবো কী করে? আর ওনার মতো লোক বলতে পারে না এই কথাটা, এটা আমার মনে হচ্ছে তার মন গড়া কথা আপনারা বলছেন, এটা বলতে পারেন না। যদি উনি যেহেতু MLA বিধায়ক এবং উনি আমার সাথে, উনি আমার মানে কী বলবো নেতৃত্ব, এবং ওনার সাথে থেকে লড়াই করে 2011 সালে আজকে ক্ষমতায় এসেছে, বিধায়ক হয়েছেন, 2016 সালে ওনার প্রপোজাল ছিলাম আমি, 2016 সালে MLA যে টিকিটে দাঁড়িয়েছেন তাতে আমি প্রপোজাল ছিলাম, প্রস্তাবক ছিলাম SD অফিসে যখন এ হয়েছে, ঠিক আছে। এবং উনি আসার আগে থেকে আমি এখানে যুব দায়িত্বে ছিলাম 2009 সাল থেকে, এবং তখন খানাকুল বিধানসভার কোনো লিডার, অ্যাপয়েন্টমেন্ট প্রাপ্ত লিডার থাকে না। উনি যখন অবজারভার হিসাবে 2010 সালের শেষের দিকে আসেন, তখন যা কিছু প্রোগ্রাম হতো খানাকুল বিধানসভা জুড়ে, এখন খানাকুল থানায় যদি পারমিশনের রেকর্ড খুঁজেন তখন দেখবেন বস্তা বস্তা রেকর্ড বেরোবে, অ্যাপ্লিকেশন সব আমার প্যাডেতে, মুন্সি নজিবুল করিমের সিগনেচার, যে কোন জায়গায় কোন জায়গাতে প্রোগ্রাম হবে, দলীয় কর্মসূচি হবে, ফলে সেই জায়গাতে এগুলো আপনাদের মনে হচ্ছে আমার মন গড়া, এটা বিধায়ক বলতে পারেন না এই কথা। আচ্ছা, আপনাদের ব্লক সভাপতি যিনি 2 নম্বরের অসিত সিংহ রায়বাবু, তিনি আজকে উপস্থিত নেই কেন, তাকে আপনারা বলেননি? উনি দীর্ঘদিন ধরে অসুস্থ, কেন এর আগেও যখন আপনার লোকসভা ভোটের সময় তো উনি অসুস্থ ছিলেন, আমি জানি উনি অসুস্থ, বয়স হয়েছে তো। আর একটা বলি, 23 মে এর পরে তো ওনাকে যখন আমি বললাম যে কর্মীর আক্রান্ত হচ্ছে, দিনের পর দিন সব এ হচ্ছে, উনি শরীর অসুস্থ বাইরে বেরোননি, ঠিক আছে। এবার হয়তো এখন সুস্থ হয়েছে, হয়তো বেরিয়েছে, হ্যাঁ, কিন্তু আমার কিন্তু জানা নেই উনি সুস্থ হয়েছেন বলে। আর উনি আপনাদেরকেও সেভাবে কিছু জানাননি? না, ওনাকে আমি ফোন করেছিলাম আসার জন্য, উনি তো বললেন আমার শরীরটা অসুস্থ, ঠিক আছে, সেই জন্যই উনি হয়তো আসতে পারেননি বলে আপনাদের মনে হচ্ছে। কিন্তু উনি নিজেও আজকে বিধায়কের সামনে থেকেই বলেছিলেন, মানে উনিও এক প্রকার সাপোর্ট করেছেন। আসল ব্যাপার হচ্ছে বিধায়কও অসুস্থ, উনিও অসুস্থ, হয়তো সেই জন্যে ওনাকে মানে সৌজন্যতা দেখানোর জন্য হয়তো গেছেন MLA-কে দেখার জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বলছেন যে আজকের যে প্রোগ্রাম সম্পূর্ণ আপনাদের দলীয় নেত্রীর নির্দেশেই আজকে এই প্রোগ্রাম হচ্ছে, এবং এই প্রোগ্রাম একদম দলীয় কর্মসূচিরই একটি অঙ্গ,
তাই তো? আমি আমি একজন দলীয় ডিসিপ্লিন ওয়ার্কার, ঠিক আছে, কর্মী, সেই জায়গায় সবসময় আমি দলের নিয়ম কানুন মেনে চলি। যে মতো দল আমাদেরকে ইনস্ট্রাকশান দিচ্ছে আমরা সেই মতোভাবে করছি, বুঝতে পেরেছেন? এর বেশি কিছু আমি বলতে পারবো না। এবং আমি এইটা বলি, আমাদের দলের মধ্যে কোনো লবি নেই, কোনো গোষ্ঠী নেই, আমাদের একটা মাত্র দল, একটা লবি, একটাই হচ্ছে প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং আমাদের একজনই নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি, এবং আমার কাছে একজনই নেতা সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি, ঠিক আছে? এর বাইরে কোনো কিছু নেই। আমরা যারা এখানে আছি, হাজার হাজার আজকে দেখছেন, যদি গোষ্ঠী থাকতো আজকে এখানে যে জায়গাটা, আমরা শুধুমাত্র 55 জন দলীয় নির্দেশ মোতাবেক, দলীয় লিস্ট অনুযায়ী আমরা ডেকেছিলাম প্রবীণদিকে আমরা সম্মান জানানোর জন্য। তাতে দেখেছেন, এই খবর পেয়ে আমরা কারোকে কিন্তু বলিও না, তাতে আজকে দেখছেন 1,500-2,000 মানুষ এসে উপস্থিত হয়েছেন, আমাদের দলীয় কর্মী জনপ্রতিনিধিরা। তাহলে সেই জায়গাতে আমরা যে এক এবং ঐক্য এবং মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য যে আমরা নিজেরা সংগঠিত, আজকে সেটাই বার্তা দেয়। আজকে আপনার যে কর্মসূচি হলো, সেখানে আপনাদের দলেরই একজন বর্ষিয়ান যারা হচ্ছে রয়েছেন, তারাই কিন্তু অভিযোগ তুললেন যে আপনারই দলের কয়েকজন নেতা তাদেরকে হচ্ছে তাদের হাতে আক্রান্ত হচ্ছে। আপনি এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে আমি কিছু নেই, কিছু বলতে পারবো না, আমার কাছে সেরকম কোনো খবর নেই। কিন্তু কথা হচ্ছে, যদি থাকে আমরা দলের জায়গাতে নিশ্চয়ই সেটা আলোচনা হবে, যদি সেরকম হয়, এবং যারা আছেন সেটা দলীয় আছে এবং প্রশাসন আছে, ঠিক আছে? একটা কথা, দলের মধ্যে তো অনেক ভালো মন্দ সব থাকে, একটা পরিবারও তো সবাই কি ভালো হয় বলুন না, সেখানে খারাপ ভালো নিয়েই তো আমাদের সমাজ, আমাদের দল, আমাদের সব কিছু। সেই জায়গাতে একটু হয়তো বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটে থাকতে পারে, কিন্তু তার জন্য আমাদের দল আছে, নেতৃত্ব আছে, নিশ্চয়ই তার দল ব্যবস্থা নেবে। কেউ যদি কোনো করে, আমি যদি কোনো কিছু করি, আমার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। আপনি কি জানাবেন সেটা, এই বিষয়টা? না, বিষয়টা ব্যাপার হচ্ছে, আমি তো সেরকম কোনো ব্যাপারটা জানি না। আমরা আজকে খানা খুলে তৃণমূল আজকে ঐক্যবদ্ধ। এবার কিছু কিছু কেউ কেউ যদি আপনার কিছু করে, তার তো একটা বহিঃপ্রকাশ হবে, বা তার জন্য দল একটা সজাগ দৃষ্টি রাখছে সর্বক্ষেত্রে, ঠিক আছে? দল সেটা ব্যবস্থা নেবে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ।